এই লোকটা প্রায় দেখেছেন এই লোকটাকে একজন ভদ্রলোক এদেশে সাতাত্তর সাল থেকে ছিল তাকে ভিসা দেয়নি এই দশ বছর রুটের যে অযৌক্তিকতাটা দেখিয়ে ক্যাম্পেইন করা হয়েছে এবং বিরাট এই আর্টিকেল টাইপ দেখা যাচ্ছে একজন ডক্টর তার স্ত্রী সহ এদেশ ছিলেন তার উনিশ বছরের মেন্টাল হেলথ এর যে বাচ্চা ছিল তাকে দেয়নি সবাইকে পত্রিকায় যাবে সবাইকে অনলাইনে লেখবে সবাইকে বিখ্যাত হয়ে যাবে তাজ ভাই এটাও তো এক ধরনের ডিসক্রিমিনেশন তাজ ভাই তাজ ভাই একটু ব্যতিক্রম আপডেটে যাচ্ছি প্রিয় দর্শক দেখেন এই লোকটা আপনারা প্রায় দেখেছেন এই লোকটাকে একজন ভদ্রলোক এদেশে সাতাত্তর সাল থেকে ছিল তাকে ভিসা দেয়নি পরবর্তী সময়ে যখন এটা এসে আসলো আসলো তাকে ইয়ার রুটে দিল সেটার পরে তাকে অনেক কিছু করে ইন্ডিপেন্ডেন্টমেন্ট পেয়ে গেছে ভদ্রলোক এই দশ বছর রুটের যে অযৌক্তিকতাটা দেখিয়ে ক্যাম্পেইন করা হয়েছে এবং বিরাট এই আর্টিকেলটাই দেখা যাচ্ছে তিনি টেন ইয়ারে আইলার পেয়ে গিয়েছে আরেকটা দেখতে পাচ্ছি আজ সকালে এটা তোলপাট চলেছিল একজন ডক্টর তার স্ত্রী সহ এদেশে ছিলেন তার উনিশ বছরের মেন্টাল হেলথ বাচ্চা ছিল তাকে দেয়নি এবং খুব বিখ্যাত ডাক্তারটাকে সবাই বলেছে বলার পর এই মিডিয়া ক্যাম্পেইন করার ফলে তা কি হলো তার বাচ্চাটাকে টার্ন করেছে তার বাচ্চাকে আসবে এবং সেই দেশ থেকে চলে যাবে না সেই দেশকে সার্ভ করবে সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি এক ভদ্রলোক লোক ক্যারেবিয়ান থেকে আসলেন আসার পর এখানে প্রায় সাতাত্তর সাল থেকে থাকলেন তার ভুলেই তিনি হয়তো বা করেননি কিন্তু পরবর্তী সময় তিনি পেয়ে গেলেন এবং আরেকটা জায়গায় দেখতে পেলাম যে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি ডাক্তার সবাই যার প্রয়োজন আছে জিপি এই না করেছিল তার তিনি আসলেন আসার পর তিনি এখানে আবার থাকতে পারলেন এটা নর্মাল কেস না দর্শক কিন্তু আসার জায়গা হচ্ছে এটা আমরা এই ধরনের কিছু পজিটিভ ফিডব্যাকটা করতে পাচ্ছি হোম থেকে পাচ্ছি এটাকে উদাহরণ দিলে ভুল করবেন কিন্তু সমাধান আসছে আমরা কি পাচ্ছি না আমাদের কমিটির কেউ পাচ্ছে না যেই ভদ্রলোক একজন শেফ ছিলেন তার নামে মিথ্যা রেপ কেস করে এত ভোগালো এবং তিনি পাঁচ হাজার পাউন্ড নেননি কম্পেনসেশন তাকে অনেক পরে ভিসা দিয়েছে কিন্তু এইরকম করে তাড়াতাড়ি দেয়নি তাজভাই এটাকেও আমি বলবো যে অফিস কিছু কিছু দিচ্ছে সবাই কি পত্রিকায় যাবে সবাইকে কি অনলাইনে লেখবে সবাইকে বিখ্যাত হয়ে যাবে তাজ ভাই এটাও তো এক ধরনের ডিসক্রিমিনেশন তাজ ভাই ভাই ইট ওয়াজ এ লং লং স্ট্রাগল ফর দেম বা মিডিয়া ক্যাম্পেইন তো এই ডাক্তার সাবের ক্ষেত্রে আসলে নাসির ভাই সব সময় ওরা কিন্তু পাবলিক পলিসি কনসিডারেশনটা অ্যাপ্লাই করা দরকার কেউ যদি আমাদের এই দেশের সম্পদ হয় তার সার্ভিসটা যদি সমাজের জন্য দরকার লাগে ডাক্তারদের খুব ডিমান্ড এই দেশে এই জন্য আর্লিয়ার আমি বলছি নাসির ভাই আই হ্যাভ নো অবজেকশন দ্য জুনিয়র ডক্টর গেটিং টোয়েন্টি টু পারসেন্ট পে ইনক্রিজ এই দরকার আমাদের নাসির ভাই আমরা ধরে রাখতে হবে সো ওইসব ক্ষেত্রে হোম অফিস কিন্তু তাদের এই ডিসক্রিশনটা যদি ওরা প্রপারলি এক্সারসাইজ করে which is good এবং 77 এর যে কেসটা নাসির ভাই এটা তো ইমিগ্রেশনের আইন এবং এই টেনিয়ার রুটের বিচাটা নাসির ভাই আসলে এই ওভারঅল এই টেনিয়ার রুটের যে ইনডেফিনিট লিভ এটা আসলে নাসির ভাই অনে পলিসি গ্রাউন্ড এটা কনসিডার করা উচিত এটা ক্রসলি লে আনজাস্টঅনেক মানুষের জন্য টেক ফর एग्जांपल একজন মানুষ আজকে 20 বছরের গ্রাউন্ডে পাইলো কিন্তু এরপরে সে 10 ইয়ারস 10 ইয়ারস করে সে আরো 10 বছর পরে ইনডিফিনিটলি পাইলো which mean 30 বছর এখানে কমপ্লিট করার পরে সে সেটেলমেন্ট পাইলো এবং eighty বছর পরে কিন্তু তার বউ বাচ্চা সে এই দেশে নিয়ে আসতে পারবে it is unjust whereas 나시드바이 আমার দৃষ্টিতে একজন মানুষ যদি टेक ফর एग्जांपल 60 80 বছর 10 বছর বা মেডিকেল গ্রাউন্ডে শর্ট টাইম থেকে আছে কিন্তু আর্টিকেল 3 এর পাইছে ওদেরকে হয়তো 나시드바이 কে নিয়ারে রুটে কনসিডার করা যাইতে পারে কেউ যদি বাচ্চার রাইটে পায় ফলোইং দা ব্রেকডাউন অফ রিলেশনশিপ তারেও কিন্তু কনসিডার করা যাইতে পারে বাট

এটা তো আইন হয় নাই না আইন হয় না হয় দিস ইজ দা প্রবলেম এখন এটা তো একটা মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে হইছে এটা তো হোম অফিস কারোর জন্য ডোর খুলে দেয় নাই যে সবাই পেয়ে যাবেন ইট ইজ এ এক্সেপশনাল কেস এন্ড দে কনসিডার ইট অন ডিফারেন্ট গ্রাউন্ড তাহলে আমার মনে হয় না এই সরকার এই 10 বছরটাকে চেঞ্জ করবে আপনাদের সাথে একমত করা উচিত কিন্তু বর্তমান সরকার সেই পলিসিটা নেই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস